10 কোটি টাকা করে পার ক্যান্ডিডেট, স্বতন্ত্র ক্যান্ডিডেটকে টাকাও দিচ্ছেন, তারাও তাদের এই যে ধর্মগ্রন্থের উপর দিয়ে তারাও শপথ করেছে। তাহলে সেই শপথ কোথায়? আল্লাহর শপথ আপনি লঙ্ঘিত করছেন, আর হাসিনাকে খুশি করার জন্য আপনি সেই শপথ ভঙ্গ করে সার্বভৌমত্বের বিরুদ্ধে আপনি কনস্পিরেসি করছেন, পারছেন। এই ইন্ডিয়ানরা অত্যন্ত সুকৌশলে তারা ঢুকবে, তাদের কারেন্সি দিয়ে আপনার আপনি এলসি করবেন, তাদের কারেন্সি দিয়ে ডলার পাউন্ড কিনবেন। আর ইন্ডিয়ানরা আমাদের ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা চিরতরে নিয়ে যাবে। রানা প্লাজা এই ঘটনার পর থেকে বিদেশিরা অনেকভাবে চেষ্টা করছিল যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাকে তারা টিকিয়ে রাখার জন্য, কিন্তু দেখা গেছে যে ম্যাক্সিমাম ব্যবসা কিন্তু ইন্ডিয়াতে চলে গেছে। হচ্ছে আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী তিনজন, ধরেন একজনকে নমিনেশন দিবেন, বাকি দুইজনকে শেখ হাসিনা নিজেই ডিক্লিয়ার করেছেন যে আপনারা স্বতন্ত্র ইলেকশন করেন। অর্থাৎ মানুষ লোকজন যাতে নিয়ে আসে, প্রথমটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এটা এটা একবারে ধ্রুব সত্য, এক। দ্বিতীয়, এবং তারা স্বতন্ত্র ইলেকশন করবে এবং এটার তারা প্রস্তুতি নিচ্ছে এবং তাদেরকে টাকাও দিচ্ছে, 10 কোটি টাকা করে পার ক্যান্ডিডেট, স্বতন্ত্র ক্যান্ডিডেটকে টাকাও দিচ্ছেন। এখন এতে মনে হয় যে ওনারা অবৈধ আরেকটা পন্থা, আগেরটা ছিল একটা মধ্যরাত্রি নির্বাচন, এর আগেরটা ছিল যে নির্বাচনে না গিয়েই তারা এমপি ঘোষণা, এইবার তারা মনে করছেন যে নির্বাচনে যেটা স্বতন্ত্র করে আওয়ামী লীগই, এরা বাইরের কোনো লোক আসবে না। ওইটা এটা ইজ এ কাইন্ড অফ বাকশা, ইজ এ ডিকটেটর ওয়ান পার্টি সিস্টেম। তারা পুনরায় রিস্টাবলিশ করার জন্য এটা তাদের একটা কৌশল। তো এটা বাংলাদেশের জনগণ এতে অংশগ্রহণ করবে না। এখানে শুধু বাকশালের প্রতি যাদের ইন্টারেস্ট তারা অংশগ্রহণ করবে, এবং এই জন্য তারা স্বতন্ত্র। এটা তারা ওই যে প্রিন্টিং মেশিন দিয়ে প্রায় এখানে প্রায় 5-7 হাজার কোটি টাকা তারা রেজ করছে, এটা প্রিন্টিং মেশিন দিয়ে প্রিন্ট করে, যাতে ক্যান্ডিডেটরা প্রতি, যেমন থানার ওসিকে ওই ইলেকশনের জন্য স্পেশালি 50 লাখ টাকা করে তাদেরকে ইন অ্যাডভান্স দিচ্ছেন, এবং এসপিদেরকে 1 কোটি টাকা করে দিচ্ছেন। অলরেডি একটা তাদের অনেক সিনিয়র দুই একজন, ইভেন একজন পুলিশের বড় অফিসার, উনি এক ধরনের একজন ডিআইজি, উনি কিন্তু এই কথাটা, যদিও আমরা নাম হয়তো বলবো না ওনার, কিন্তু এই কথাটা কিন্তু উনি নিজে বলেছেন। তো তাইলে আপনি দেখেন যে নির্বাচন হবে না, এটাই সত্য, এক। তারপরে নির্বাচন খোদনাস্তা যদি হয়, তাইলে এটা একটা ফেল স্টেট ডেফিনেটলি হয়ে যাবে। এই যেমন কলিমুল্লাভাই যেটা বললেন, মূল খেলাটা ইন্ডিয়ানরা খেলছে, এই যে গার্মেন্টস বিজনেসটা তাদের কাছে নিয়ে যাবে, তাদের লেভেলই যাবে, এবং বাংলাদেশের গার্মেন্টস এর উপরে যখন স্যাংশন আসবে, বাংলাদেশের উপরে যে অর্থনৈতিক স্যাংশন আসবে, যে কারণে বাংলাদেশি কারেন্সি এখন এই কারেন্সি দিয়ে এমনি আপনি এলসি করতে পারছেন না, আবার ওখানে আপনি এই ডলার কিনতে পারছেন না, আমাদের বাংলাদেশি কারেন্সি পাউন্ডও কিনতে পারছেন না। এই ইন্ডিয়ানরা অত্যন্ত সুকৌশলে তারা ঢুকবে, তাদের কারেন্সি দিয়ে আপনার আপনি এলসি করবেন, তাদের কারেন্সি দিয়ে ডলার পাউন্ড কিনবেন। আর ইন্ডিয়ানরা আমাদের ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা চিরতরে নিয়ে যাবে, যেভাবে রানা প্লাজা এই ঘটনার পর থেকে বিদেশিরা অনেকভাবে চেষ্টা করছিল যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটাকে তারা টিকিয়ে রাখার জন্য, কিন্তু দেখা গেছে যে ম্যাক্সিমাম ব্যবসা কিন্তু ইন্ডিয়াতে চলে গেছে গার্মেন্টস, আর আর সেকেন্ড গার্মেন্টসের আপনার চায়না পাবে। তো মূলত তারা দুই দেশই, আমাদের ইন্ডাস্ট্রি যখন এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে,
তখন তারা দুইটা দেশই বেনিফিশিয়ারি হবে এবং দুই দেশের লেবেল লাগে। যেমন জিঞ্জিরা মেয়েটা আমাদের দেশে নিশ্চয়ই আপনি জানেন যে যে কোনো আপনার কাপড় বলেন, গাড়ি বলেন, রিক্সা বলেন, তারা জিঞ্জিরার ইঞ্জিন বানাইতে পারে তারা। তো এইভাবে হবে আর কি, আমাদের দেশটা একটা থার্ড গ্রেডে চলে যাবে এবং একশো এক পর্যায়ে যখন সিরিয়াস নির্বাচন করে ফেলে তাহলে সিরিয়াস দুর্ভিক্ষের দিকে দেশ যাবে এবং শেখ সাহেবের যে পরিণতি এর চেয়ে ভয়াবহ পরিণতি শেখ হাসিনার হবে। এটা আমি ইন অ্যাডভান্স বলে দিলাম, এটা আল্লাহ ছাড়া কেউ আর রক্ষা করতে পারবে না। ওই দিকেই যাচ্ছে। আজকে আমাদের 1 কোটিরও বেশি আজকে যারা পলিটিক্স করছে বাংলাদেশে, আমাদের আমাদের এখনো এই যে নির্বাচন মানে নির্বাচন কমিশনের হাতে এখন ক্ষমতা, কিন্তু আপনাদের নেতা কর্মীরা তো এখনো বাড়ি ফিরতে পারছে না এবং যাদেরকে পাচ্ছে না তাদের তাদের মা বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, এগুলো এই কথাটাই বলতে চাচ্ছি যে এবং সাদা পোশাকে পরে এসে তুলে নিয়ে যাচ্ছে এমনটাও মানে বিনা পরিচয়ে, এবং শুধু ইভেন অনেকের ওয়াইফ তাকে তো পুলিশে মানে হত্যা করেছে, গুম করেছে, তাদের ওয়াইফকে রাত্রে অন্ধকারে উঠে নিয়ে যাচ্ছে। আজকে একজন বোন সে বলল তার হাজব্যান্ডকে খুলনায় এই যে পুলিশ এবং লীগ মিলে হত্যা করেছে এবং এখন তাকে মানে আবার উঠে নিয়ে দেওয়ার জন্য তখন উনি বাড়ি ছেড়ে এই তার বাচ্চাটাকে নিয়ে উনি পালিয়ে গেছে। এইভাবে এইভাবে হাজার হাজার বাড়ি ঘরে এই যে ডিবি পুলিশ, সাদা পুলিশ নামে গোয়েন্দা সংস্থা এই এই এইভাবে তারা চিরুনি অপারেশন করছে। আজকে অনেকের বুড়া বাবা তাদেরকে নিয়ে যাচ্ছে। এখন এই যে হায়নার দল, এই যে মানে এতে মানে তাদের এমন এত কি ইন্টারেস্ট? তারা যদি সত্যিকার অর্থে যদি বলে যে আমরা আমরা স্বাধীন আমরা দেশ রক্ষা আইন রক্ষা করছি, তাহলে আপনার আইনে আপনি তো কোরআন শরীফ শপথ করে বলেছেন আমি সত্য নিয়ে মুসলমান যারা সত্য নিয়ে প্রতিষ্ঠার জন্য আমি লড়ব, এটা আল্লাহর বিধান আপনি শপথ করেছেন। তাহলে আমি যদি হিন্দু তাদের তারাও তাদের এই যে ধর্মগ্রন্থের উপর দিয়ে তারাও শপথ করেছে, তাহলে সেই শপথ কোথায়? আল্লাহর শপথ আপনি লঙ্ঘিত করছেন আর হাসিনাকে খুশি করার জন্য আপনি সেই শপথ ভঙ্গ করে সার্বভৌমত্বের বিরুদ্ধে আপনি কনস্পিরেসি করছেন। আমরা রাজনীতি করি ব্যক্তির চেয়ে, দল বড় দলের চেয়ে দেশ বড়, কিন্তু এখন মনে হচ্ছে দেশের চেয়ে দল বড় আর দলের চেয়ে ব্যক্তি বড়। এখন বাংলাদেশে তো আর কারো কোনো কথা নাই, শুধু শেখ হাসিনা যেটা বলবেন এটাই শুনতে হবে এবং তার বাইরে কিন্তু কোনো কারো কথা নাই এবং কথা হবে না। তো এতে মানে দেশ ধ্বংস এবং দেশের অর্থনৈতিকভাবে আজকে 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 দেশটা একটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে এবং মাফিয়া সরকার সরকার যেটা আলদাজিরাও বলেছে এবং তাছাড়াও দেখেন যে বিদেশি আপনার মেট্রো নিউজ ইকোনমিস্ট পত্রিকা, ডেইলি মেইল, অবজারভার এবং এবং আপনার জার্মান ন্যাশনাল নিউজ পেপার এবং আপনার সুইচ ন্যাশনাল নিউজ পেপার সবাই তো বলছে যে সরকারের বিলিয়ন বিলিয়ন ডলার তারা সুইচ ব্যাংকে রেখেছে। এবং এই যে আপনার নিউ ইয়র্ক টাইমস এই যে আজকে 3 সপ্তাহ আগে আরেকটা ইয়ে করেছে এই এই যে তারা বাংলাদেশের উপরে তারা একটা নিউজ তারা করেছেন যেটা মানি লন্ড্রিং এটা দেশের বাইরে আসছে। এবং আপনার মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, প্রবাসীরা যারা আমরা সিংহভাগ অর্থ আমরা বাংলাদেশের এই যে আপনার বাজেটে আমরা আমরা অর্থ কন্ট্রিবিউট করি, সেই দেশে এই পয়সা দিয়ে পুলিশের বুলেট কিনে আমাদের প্রবাসীদের সন্তানদেরকে আপনারা হত্যা করছে পুলিশ। এর জন্য আমি আপনার মাধ্যমে বলবো যে রেমিটেন্স আপাতত এই 1 মাস যাতে দেশে কেউ না পাঠায়, কারণ এই টাকা দিয়ে যাতে তারা গুলি না কিনতে পারে, এই টাকা দিয়ে যাতে আমাদের লোকজনকে ফেরারি বানিয়ে ক্রস ফায়ারে না দিতে পারে, সেই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে এবং এই টাকাটা তারা লাইকে
বটমলেস বাস্কেট, উপর থেকে আমরা টাকা পাঠাবো, আবার অন্যদিকে পিছনের রোড থেকে তারা মানি লন্ডিং করে দেশের বাইরে নিয়ে আসবে। তা আমি মনে করি যে এই মুহূর্তে আমরা প্রবাসীদের প্রতি আমার এই আহ্বান থাকলো আপনার মাধ্যমে।